দ্য অ্যাসোসিয়েশন অফ সার্জেন্স অফ ইন্ডিয়া ত্রিপুরা শাখার উদ্যোগে 28 এবং 29 জুলাই রাজধানীর জিবি হাসপাতালে একটা স্পেশাল সার্জিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। এই স্পেশাল ক্যাম্পের প্রথম দিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত 36 জন রোগী এবং দ্বিতীয় দিনে 15 জন রোগীর অর্থাৎ দুদিনে মোট 51 জন রোগীর অপারেশন করা হয়। শনিবার ওই সকল রোগীদের সাথে দেখা করতে জিবি হাসপাতালে গেলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। রাজ্যের বিভিন্ন হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তাররা এই স্পেশাল ক্যাম্পে যোগদান করে রোগীদের পরিষেবা প্রদান করে রাজ্যের উন্নত স্বাস্থ্য পরিষেবার প্রমাণ দিয়েছেন বলে জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। একবারে সবাই কর্মচারী থেকে শুরু করে প্রত্যেকটা অংশের যারা আপনারা এই ক্যাম্পের মধ্যে আপনাদের যোগদান রয়েছে, শারীরিকভাবে মানসিকভাবে সক্রিয়ভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে সবাইকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং আগামী দিন আরও বেশি করে এভাবে কাজ করবেন সেই প্রত্যাশা আপনাদের কাছে রইল। আমরা গতকালকে 36 এবং আজকে 15, টোটাল 51 পেশেন্টকে সমস্ত অংশের শুধু আগরতলা শহরের না ত্রিপুরা যে বিভিন্ন জায়গা থেকে যারা অপারেশনের জন্য ডেটের জন্য অপেক্ষা করেছিলেন তাদেরকে একসঙ্গে করে এবং রাজ্যের বিভিন্ন হসপিটাল থেকে যারা আমাদের স্পেশালিস্টরা রয়েছেন সবাই নিজের উৎসাহিত হয়ে আপনারা হসপিটালে এসে গত দুদিনে এই পরিষেবা আপনার আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে যে উন্নত হয়েছে সেটার প্রমাণ আপনারা রেখেছেন। এই ক্যাম্পটিকে সফল করার ক্ষেত্রে যাদের যোগদান রয়েছে তাদের সকলকে ধন্যবাদ জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।